থেকে যদি বিদায় হয়ে যাবে, আম্মা জানা এসে বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন, যে আমার খিচুড়ি যে শুরু হয় সাক্ষাৎ আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমোতে গেলে আমি বিশ্বনবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী, যিনি উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর উর্ধে, কারো সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নাট্য করে দেখুন আল্লাহ তাআলা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার ধারণা পাল্টে গেল, আমি যেই মাত্র আল্লাহ নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল, নবী যদি রকম তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াত 100% ঠিক। এত জোরে কর না, হঠাৎ করে নবী যে দিকে বলেন হে বাচ্চা দরজার দিকে তাকে দেখো গোমা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না, আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি, আজরাইল দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায় বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো যার বডি যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নি লক্ষার মতো। আল্লাহর নবীকে বলেন আমার আব্বা জান এমন আকারের মানুষ আমার জিন্দগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন মা হাজা মালাকুল মউত হাজা হাজিনুল লাজ্জাত ইয়ানিল মউত, তিনি বলেন মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত সাত মজা কেটে দেয়, সেই আজরাইল বোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আব্বা জান এই মুহূর্তে কেন তিনি আসলেন, কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন, আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। হে আব্বা আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব, হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে, না পারমিশন দিব না। আল্লাহর নবীকে বলেন ও বাতলা দরজা বন্ধ করে রাখতে পারো কিন্তু জেনে রাখো আজরাইলকে বিরায় রাখা সম্ভব নয়, মা গো কারো পারমিশন নেয় না, কার বুকার জন্য আজরাইল অনুমতি নেয় না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন, সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি বলে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো
তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতি আমি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিব্রাইল আসার পরে আল্লাহর নবীকে বলেন, জিব্রাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিব্রাইল আলাইহিসসালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝেনি গেলেন, কিছু হা না কর না কেন, রসুলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে বললেন, জিব্রাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য, নবীজি কান্দেন। জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চেয়েতে আরো অনেক বেশি, অগলাবি যেই সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না, কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন, হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিব্রাইল বলে, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। তখন নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে, নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরুদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন, নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন, যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর, যদি ডাক দেখে এদিকে আও, আইবো আইবো, এখন কি আপনারা করবেন হুজুর এদিকে? যার দাম বেশি উনারা ডাক দেয়া, কখন জানাবিলে আপনি আইয়া নেন? আল্লাহর নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আইয়া নেন দুরুদ সালাম। গেল একটা, আর একটা হইল, আমরা দুরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রসুল জানি তো। আমার লাভ তো মনে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে, আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দুরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই, আগে নবী জি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগেই আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিব্রাইল, উম্মতের সংবাদ পাবেন,
বাবুকে পাবো না এই জন্য কান্দিনা জিব্রাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে। সেরা কুসখবর লাইলাম, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলো শান্তি পায়। আমার না দেব, আমার ছেলে তো ভালো আছে। এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। অগণবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদই যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে, কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।